সমস্ত ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল টু যারা ফাইনালি সিলেক্টেড ফাইনালিস্টেড হয়েছ তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা কোথাও কোন জায়গায় স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও কারণ তোমাদের জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে ভিআর সংক্রান্ত বা জয়নিং সংক্রান্ত বা মেডিকেল এই সমস্ত ব্যাপারে তার আগে আরো একবার বলে দিই যে যারা যারা কনস্টেবল দু হাজার কুড়ি সিলেকশন পেয়েছ ফাইনাল সিলেক্টেড হয়েছো সবাইকে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং অসংখ্য শুভেচ্ছা সবাইকে আমি হয়তো রিপ্লাই করতে পারিনি যারা আমাকে ফোন করেছ বা হয়তো মেসে মেসে সবাইকে হয়তো আলাদা আলাদা করতে করে বলতে পারিনি গ্রুপে অবশ্যই জানিয়েছি এই জিনিসের জন্য আমি নিজে দাবি করছি যে স্বীকার করছি যে আমার এতটুকু ক্রেডিট নেই যারা এখান থেকে পড়াশোনা করেছিল বা পেয়েছো আলাদা করে কোনো ক্রেডিট আমি তাদের কাছ থেকে নিতে চাই না তার কারণটা হচ্ছে এই যে তিন বছরে আজকে যে লড়াই যে মাঠ রোদে ঘেমে পুড়ে মাঠ করেছে তোমরা তোমরা ইন্টারভিউ সমস্ত তো এই জায়গাতে আমি কি করে বলতে পারি যে আমার কোচিং থেকে বা আমার গাইডেন্সে তোমরা সফলতা পেয়েছো এই জিনিসটা কখনোই সেটা বলতে পারবো না তবে সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী দিন তোমাদের আরো অনেক এগিয়ে যাও এই আশা রাখি তো দেখো যে ডব্লিউপি কনস্টেবেল ভি বা মেডিকেল যারা চিন্তায় রয়েছে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কবে থেকে হবে কবে থেকে হবে এই ব্যাপারটা আমি যদি এখনো পুরোপুরি ক্লিয়ার নই মানে একদম পুরো সিওরিটি দিতে পারছি না যে সাত দিন বা দশ দিনের মাথায় হবে কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে দশ দিনের মাথাতেই শুরু হয়ে যেতে পারে অর্থাৎ এই জয়েনিংটা কিন্তু একটু ডিলে করার প্রচেষ্টাই ছিল মানে ওয়েস্ট বেঙ্গল সরকার বলতে পারো বা বোর্ড বলতে পারো যে দেরিতে হয় যে করাতো কিন্তু যেহেতু এখন রেজাল্ট আউট হয়ে গেছে বা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইলেকশনের যে ব্যাপারটা সেটা নাকি দু মাস পিছিয়ে যাচ্ছে ঠিক আছে ইলেকশনের ব্যাপার সেটা নাকি দু মাস পিছিয়ে যাচ্ছে সেই কারণের জন্য কিন্তু মে মাসের মধ্যেই কিন্তু প্রসেস এগুলো শুরু হয়ে যেতে পারে তাই হোক বা না হোক প্রসেসটা কিভাবে হয় বা কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে সেই ব্যাপারটা জানিয়ে রাখছি দেখো অফিসিয়াল প্রসেস যেটা হয় যে আরক্ষ ভবন থেকে কি হয় যে প্রথমে প্রতিটা জেলা প্রধান দপ্তর এবং সেখান থেকে কি হয় যে প্রত্যেকটা নির্দিষ্ট থানায় থানায় মেল চলে আসে এবং সেই থানা থেকে কি করা হয় প্রত্যেক প্রার্থীর কাছে ফোন যায় তাই সেই কারণের জন্য তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছ ঠিক আছে সেই মোবাইল নাম্বারটা দেখবে সব সময় নেটওয়ার্কে রাখবে বা ঠিকঠাকভাবে রাখবে ঠিক আছে সবসময় কাছে রাখবে এক নম্বর যদি কোনো কারণের জন্য মিস হয়ে যায় তবু হয়ে থানার লোক বাড়িতে এসে সেই লোকেশনে এসে ইনফর্ম করে যায় তুমি সেই ক্ষেত্রে হয়তো দেরি হয়ে যেতে পারে তাই যেদিন ফোন যাবে সাধারণত সেই দিনকে সেই দিনকে কি করতে হয় তোমাকে হাজির হতে হয় যে জেলা প্রধান দপ্তর যে জায়গাতে সেখানে যেমন আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে আমাদের বহরমপুর যেটা পুলিশ লাইন রয়েছে সেই জায়গাতে তোমাকে যেতে হবে সেইখানে কি হচ্ছে যে ভি আর ফর্ম আমি তোমাদেরকে ভি আর ফর্মটা দেখিয়ে দিচ্ছি ভি আর ফর্ম বলতে হচ্ছে কি ভেরিফিকেশন ফর্ম ভেরিফিকেশন ফর্ম সেই দিনকে তোমাকে গিয়ে কি করতে হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে ফর্মটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে এই ফর্মটাই তোমাকে হবে এই ফিল আপ করতে হবে দেখো একটা যে ফটো তোমাকে সাবমিট করতে হবে তারপরে হচ্ছে তোমার নাম তারপরে হচ্ছে নেমা পোস্ট অ্যান্ড সার্ভিস কি পোস্টের জন্য কিসের জন্য অ্যাপ্লাই করছো তোমার হচ্ছে অ্যাড্রেস এইগুলো দিতে হবে তারপরে রেসিডেন্সিয়াল বা ভিলেজ পোস্ট অফিস ডিটেলস সমস্ত কিছু দিতে হবে বাবার নাম পারমানেন্ট অ্যাড্রেস প্রফেশন তারপরে এখানে ন্যাশনালিটি বাবা মার হাজব্যান্ড বা ওয়াইফ যার যা থাকবে তাদের ক্ষেত্রে কি ন্যাশনালিটি এই সমস্ত জিনিসগুলো আছে এগুলো তো তোমরা সবাই জানো কিন্তু ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার যে জায়গাটা সেইটা তোমাদের একটু দেখিয়ে দিই সেইটা হচ্ছে তোমার তেরো নম্বর আর হচ্ছে চোদ্দ নম্বর কলাম যেটা রয়েছে ঠিক আছে তেরো নম্বরে কি লেখা আছে দেখো যে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড ডিটেন কনভিক্টেড বাই কোর্ট অফ ল অর অফিস বলছে কোন কারণের জন্য তুমি কোনো গ্রেপ্তার হয়েছে বা কোনো কিছু কেস আছে কিনা না ঠিক আছে এটা খুব ভাইটাল ব্যাপার এই জায়গাটা যেন সবার ক্লিয়ার থাকে না তো কিন্তু ভেরিফিকেশন অনেক প্রবলেম হবে চাকরি কিন্তু জয়েনিং আটকে যেতে পারে এবং এই এখন কোথাও বাইরে বেরোবে না বা হচ্ছে কোনো রকম কোনো ঝামেলায় জড়াতেও চাইবে না বা হাত পা বা গাড়ি টাড়ি বাইক এই সমস্ত কিছু চালাবে না যেন কোনো কিছু খামখ যেন না হয়ে যায় এই দিকে কিন্তু অনেকে সতর্ক থাকবে এবং সিকিওর থাকার চেষ্টা করো চোদ্দ নম্বর যেটা দেখো যে নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি ওয়ার টু রেফার টু হুম ইউ আর নোন অর্থাৎ তোমার এলাকার দুজন গুরুত্বপূর্ণ ঠিক আছে রেসপন্সিবল পার্সন কিন্তু মানে যারা মোটামুটি ভালো ভদ্র শান্ত লোক জানো যে তোমার কোনো ক্ষতি করবে না বা তোমার সম্পর্কে ভালোই বলবে সেই রকম দুজন ব্যক্তি কি তোমার লোকালিটি বা তোমার এলাকার কি করবে তাদের নাম কিন্তু এখানে দিতে হবে তাদেরকে আগে থেকে বলেও রাখতে পারো ওই ব্যাপারটাকে দিয়ে তাদের নামটা দিয়ে রাখবে বা ডিটেলস হয়তো তাদেরকে দিতে হবে কন্টাক্ট নম্বর দিতে হতে পারে সেইগুলো দিয়ে দেবে তাহলে বোঝা গেল আরো একবার বলে দিই যে সাত দিন দশ দিনের মাথায় কিন্তু শুরু হয়ে যেতে পারে যদি তোমার জেলা থেকে থানাতে যখনই নির্দেশ বা চলে আসবে তখন আমি ইনফর্ম ফরমেশন পেয়ে যাবো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেই ব্যাপারটা যদি হয়ে যায় তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কিন্তু সবাই একটা মেন্টালি এখন নিয়ে রাখো আর যে সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে যাদের কাছে এই ডকুমেন্টস গুলো ঠিকঠাক নেই তারা কিন্তু এই এই মধ্যে কি করবে সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখো এক নম্বর হচ্ছে আইডি প্রুফ তোমার আধার কার্ড বা ভোটার কার্ড সমস্ত ডেট অফ বার্থ বা নাম টাম বাবার নাম আসল যে মার্কশিট অ্যাডমিট এর সঙ্গে সব ঠিকঠাক আছে কিনা একবার মিলিয়ে দেখে নেবে সেই সঙ্গে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট এটা অনুযায়ী কি হচ্ছে যে এজ প্রুফ দেখা হবে এজ প্রুফ দেখা হবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তারপর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট এইগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে তোমার কম্পালসরি এইগুলো প্রয়োজন লাগবে কারণ যেহেতু মাধ্যমিক পাশে চাকরি এবার ব্যাপারটা প্রশ্নটা হচ্ছে যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে মানে কম বেশি সবার তো এইচএস তো থাকবেই ঠিক আছে তারপর হচ্ছে গ্রাজুয়েশন বা অনেকে এম এম এসসি করে রেখেছে তারা কি করবে তারা অবশ্যই কি হচ্ছে যে গ্রাজুয়েশন পর্যন্ত যাদের আমার মনে হয় মাস্টার্স আছে মাস্টার্স না দেওয়াটাই উচিত কারণ যত বেশি সার্টিফিকেট থাকবে ভেরিফিকেশন অনেকটা প্রবলেম হতে পারে কিন্তু জয়েনিং কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারে সেই কারণে জন্য উচ্চ মাধ্যমিক তো দেবে গ্র্যাজুয়েশনটা দেবে গ্র্যাজুয়েশনটা দেবে কেন এই কারণে জন্য কারণ পরবর্তীকালে তুমি যদি চাকরি ছেড়ে আসো বা যদি অন্য কোনো পরীক্ষা বা গ্র্যাজুয়েট লেভেলের কিছু দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার সুবিধা হবে বা এনওসি ফেনসি এই সমস্ত যে ব্যাপার আছে সেইগুলো পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে তাই যাদের এম এম এস সি যদি থাকে অন্তত গ্রাজুয়েশন পর্যন্ত সার্টিফিকেট সবাই শো করবে এখানে দিয়ে রাখলে পরবর্তীকালে সুবিধা হবে

এরপরে যেটা হচ্ছে ছয় নম্বর যেটা যে পঞ্চায়েত স্কুল কলেজের ক্যারেক্টার সার্টিফিকেট যেটা দরকার হয় সেটা এখন থেকে তুলে রাখলে হবে না ঠিক আছে ভিআর দেওয়ার পরে ওটা যখন বলবে তখন তার পরের কিন্তু ডেট হবে তার তার পরের ডেটে তুলতে হবে সেই কারণের জন্য এটা এখন তুলে লাভ নেই ওটা তখনই তুলবে সম্ভবত যেটা মনে হয় যে ভিআর যেদিনকে হবে সেই দিনকে অরিজিনাল গুলো লাগে না সেই দিনকে অরিজিনাল দরকার হয় না প্রত্যেকটার হচ্ছে এই তোমার যেটা জেরক্স কপি সেই জেরক্স কপি লাগবে মানে তিনটে কপি করে যতদূর জানি যে তিনটে কপি করে দরকার সেই কারণে জন্য কি করবে সবগুলোই চারটে বা পাঁচটা করে কপি সবগুলো জেরক্স করে রাখবে দেখো যে ভিআর যে ফর্মটা আছে এখানে তোমার তোমার নিজের একটা সিগনেচার আছে আই সার্টিফাই ফর গোয়িং ইনফরমেশন কারেক্ট এই সমস্ত জিনিসগুলো দিতে হবে তারপরে একটা নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সার্টিফিকেট টু বি সাইন বাই গেজেটেড অফিসার আর মেম্বার অফ লেজিস্ট্রেট এম এল এর মেম্বার অফ লেজিস্লেটিভ অ্যাসেম্বলি বা হচ্ছে পার্লামেন্ট আর আদার অথরিটি প্রেসক্রাইব বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ যে কোনো একটা গেজেটেড অফিসারকে দিয়ে কি করাতে হবে তোমার এই কম্পিটেন্ট অথরিটি দিয়ে এইটা করাতে হবে এই জায়গাটা সেই সিগনেচার লাগবে জন্য একটা দুদিন একদিন দুদিন লাগবে তোমাকে সময় দেওয়া হবে সেই জায়গায় সিগনেচার সিল এই সমস্ত কিছু থাকবে এই সমস্ত ডকুমেন্টস আর কি যে সমস্ত ডকুমেন্টস আছে সবগুলো রেডি রাখবে কারণ যে আহ গেজেটেড অফিসার যিনি করবেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু একবার চেক করবেন এরপরে দেখো যে তুমি যেদিনকে ভিআরটা জমা দিতে গেলে সেই দিনকে তো সমস্ত কিছু ফুল ডকুমেন্টস অরিজিনাল সমস্ত কিছু তোমাকে সাবমিট করতে হচ্ছে আর তারপরে হচ্ছে নিজের জেলা যে হাসপাতাল আছে ঠিক আছে সেই জায়গাতে করে নিতে পারবে বা অনেক সময় শুনে নাকি যে কোনো প্রাইভেট কে দিয়েও করা যায় সেখান থেকে করে নেওয়া যায় সেটা হচ্ছে চারটে তোমাদের মেডিকেল টেস্ট হবে একটা হচ্ছে ইউরিন টেস্ট তারপরে হচ্ছে এক্স রে আর একটা হচ্ছে আই টেস্ট আর একটা হচ্ছে ইআর টেস্ট এই চারটে পরীক্ষা হবে তবে চিন্তার কোনো কারণ নেই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইতিহাসে ঠিক আছে এখনো পর্যন্ত কোনো ক্যান্ডিডেট কেউ মেডিকেলে বাদ যায়নি কেউ মেডিকেলে বাদ যায়নি তাই যাদের কাছে যাই চশমা থাকুক না কেন কালার ব্লাইন্ডনেস থাকুক বা চোখের অসুবিধা থাকুক কানে শুনতে পাও না এই সমস্ত নিয়ে কোনো কিছু চাপ নেই কেউ মেডিকেলে প্রবলেম হবে না যদি মেজর কিছু প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে এটা চার্জ ধরে নেয় এটাই হচ্ছে প্রবলেম এটাই আর অন্য কিছু নয় আর একটা জিনিস সেটা বলে রাখি যে ভেরিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয় যে মিষ্টি খাওয়ার জন্য টাকা নেওয়া হয় ঠিক আছে এই প্রসেসটা একটা চালু আছে যে কোনো কোন জায়গায় দু হাজার তিন হাজার বা পাঁচ হাজার এরকম একটা আহ প্রায় ডিম্যান্ড করা হয় এটা কোনো অফিসিয়ালি ডিম্যান্ড নয় ঠিক আছে এটা হচ্ছে তুমি চাকরি পেয়েছো সেই খুশিতে নাকি চাওয়া হয় সেরকমটা বলা হয় তো ব্যাপারটা হচ্ছে এই যে এতদিন পর্যন্ত প্রিলি মেন পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় যাওয়া এখানে ওখানে যাওয়া ঠিক আছে প্রচুর খরচ খরচা সবাই বেকার ছেলে পেলে এই যে এখন এত ছোটাছুটি করতে হবে এখানে ওখানে যেতে হবে তার জন্য একটা টাকা দরকার হয় তো এই ব্যাপার যেটা সেই ব্যাপারটা কিন্তু একটা পুলিশ অফিসারের বোঝা উচিত যে জায়গাতে ভেরিফিকেশন হচ্ছে বা যেখানে হচ্ছে সেই সমস্ত অফিসারদের কিন্তু এই ব্যাপারটা বোঝা উচিত হ্যাঁ খুশির বিষয় সেই ক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা নিতে নিল সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই যে এতগুলো ক্যান্ডিডেট সবার কাছ থেকে দু হাজার তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার ব্যাপারটা নেওয়া হয় এই ব্যাপারটা আমার মনে হয় যে হ্যাঁ দেখে নেব বা এরকম রাগারাগি বা এই সমস্ত না করে একটা যাওয়া উচিত বা তাদেরকে একটা রিকোয়েস্ট করা বোঝানো উচিত যে এরকম ব্যাপার বেকার এখন তো কোনো টাকা নেই চাকরি পেয়ে গেলে এরপর থেকে তো কোনো অসুবিধা হবে না বা এই সমস্ত কিছু বলে করা উচিত এবার ব্যাপারটা কি হয়ে যায় অন্য কিছুই নয় দেখা গেলো তুমি ওটা জমা দিলে সাবমিট করলে দিয়ে দেখা গেলে সেই ভেরিফিকেশনটা আরক্ষ্য ভবনে বা যে মেন যেটা হেড অফিস সেখানে গিয়ে পৌঁছালো না তারপর তুমি খোঁজ নিলে বলছো তোমার হয়তো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি এটা হয়তো হয়ে যায় অনেক সময় যে টাকা না দিলে এই প্রবলেমটা হয়ে যায় সেই কারণের জন্য এই ব্যাপারটা একটু বোঝানো উচিত মানে সেন্সেটিভ জায়গা এই জায়গাটা একটু অনুনয় বিনয় করবে একটু বলে দেবে ঠিক আছে এই ব্যাপারগুলো একটু দেখে নেবে কারণ এটা তোমাকে চাওয়া হবে এই জায়গাটা তাহলে সবশেষ আর একবার বলে দিই যে কনফার্ম কিনা এখনো বলা যাচ্ছে না তবে শুরু হলে কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু চলে আসতে পারে ভেরিফিকেশন ভেরিফিকেশন যেটা সেটা শুরু হয়ে যেতে পারে কনফার্ম জানলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তবে এই সমস্ত ডকুমেন্টস গুলো সবাই রেডি করে রাখো আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তারপরে যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা আছে অন্তত পক্ষে গ্রাজুয়েশন পর্যন্ত যাদের সার্টিফিকেট তোলা হয়নি সার্টিফিকেটটাও তুলে নাও তুলে রাখো সেই সঙ্গে হচ্ছে মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ইন্টারভিউ অ্যাডমিট কার্ড পিএমটি পিএটিটাও রেডি রাখবে পঞ্চায়েত বা স্কুল কলেজের ক্যারেক্টার সার্টিফিকেট যেটা সেটা এখন তুলে রেখো না সেটা ভেরিফিকেশন যেদিনকে হবে তারপরে ডেট হতে হয় সাধারণত আমি যেটা জানি তাই সেটা এটা এখন তুলে লাভ নেই বাকিগুলো এখন ঠিক করে নিতে পারে এই সমস্ত জিনিসগুলো যদি কোনো কিছু পয়েন্ট মনে হয় যে মিস গেছে বা কিছু ব্যাপার সেটা তোমরা জানলে এখানে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আর মেডিকেল নিয়ে কারো কোনো সেরকম চাপ নেই আর একটা জিনিস যে কনস্টেবেল যারা সফল হয়েছে যারা অনেকে চেয়েছ মানে এটা দেখা করতে বা ইয়ে করতে সেই ব্যাপারটা আমি পরে অবশ্যই জানিয়ে দেবো এখন এই ব্যস্ততার মধ্যে করাটা ঠিক নয় সেটা অবশ্যই তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবো দেখা অবশ্যই হবে এবং যারা যারা পাস করেছে বেশি কিছু দেওয়া দরকার নেই সবার কাছ থেকে একটা করে মিষ্টি খাবো